আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সারাদিন আমি মানি প্ল্যান নিয়ে কিছু কাজ করব। এই মানি প্ল্যানগুলো আমি আমার নানা বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে সবথেকে বড় একটা মানি প্ল্যান্টের গাছ। প্রথমে আমি একটা কাঁচির সাহায্যে মানি প্ল্যান্টগুলোকে আড়াআড়িভাবে কেটে নেব। আড়াআড়িভাবে কাটার একটাই কারণ, যখন এই মানি প্ল্যান্টটা গ্রো করবে যাতে সামনের দিকে কোনো বাধা ছাড়া গ্রো করে। সবগুলো গাছ কাটার পর একটা পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে আমি সবগুলোকে ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখন কিছু মাটি নিয়ে এসেছি আমি একটা পাতিলের মধ্যে। একটা বটির সাহায্যে মাটিগুলোকে ঝুরি করে নেব। মাটিগুলোকে ঝুরি করার পর এখন কিছু পরিমাণ পানি দিয়ে দেব। এই কাজে আমাকে আনোয়ার হেল্প করছে। এখানে একটা পানির বোতল আমরা কেটে নিয়েছি। কাটার পর এই পানির মধ্যে আমরা কয়েকটা মানি প্ল্যান্টের গাছ ডুবিয়ে রাখবো। আমরা আসলে দেখতে চাইছিলাম যে কোনটার মধ্যে মানি প্ল্যান্টটা বেশি গ্রো করে, পানির মধ্যে নাকি মাটির মধ্যে। এখানে আমি নিয়েছি একটা কৌটা, ফেভিকল এবং উল। আমি আঙুলের সাহায্যে কৌটার মধ্যে ফেভিকল লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু ব্রাশ ছিল না, তাই আমি আঙুলের সাহায্যে ফেভিকল লাগিয়ে নিচ্ছিলাম। ফেভিকলটা লাগানোর পর এখন আমি উলটা পেঁচিয়ে নেব। আপনারা চাইলে এখানে দড়িও ইউজ করতে পারেন। আমার খুব ইচ্ছে ছিল যে আমি দড়ি ইউজ করব। আমার কাছে দড়ি না থাকায় আমি উল্টাই ইউজ করলাম। উলটা পেঁচানোর পর আমরা নিচের সাইড দিয়ে একটা ছিদ্র করে দেব, যাতে করে বাড়তি পানি এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এখন 10-15 মিনিটের জন্য আমরা বাহিরে রেখে দেব। এই কৌটার জন্য যখন আমরা বাহিরে বালু আনতে গিয়েছিলাম, তখন দেখলাম গাছের মধ্যে অনেক লেবু ধরেছে। সবগুলো লেবু মাঝারি সাইজের ছিল। আমরা কিছু লেবু পেরেও আনলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। এই পিকটা আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছি। এটা এখন আমি রিক্রিয়েট করার চেষ্টা করব। আমার কাছে যেহেতু ওয়াইনের বোতল নেই, তাই এখানে আমি রাইবিনার বোতল ইউজ করব। আমি পিকচারে যেরকম দেখেছিলাম ঠিক সেরকম বোতলটা কেটে নিয়েছি। এটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে পাওয়া আমার সেকেন্ড পিক। আমি ট্রাই করব এরকম একটা। এটা হচ্ছে টমেটো কেচাপের বোতল। এই গ্লাসের বোতলটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব। বোতলটাকে কালার করার জন্য আমার লাগবে একটা বাটি, একটা ব্রাশ এবং 4টা অ্যাক্রেলিক কালার। আমি যেহেতু এই ধরনের কাজে খুব বেশি এক্সপার্ট না, তাই আমার কাছে বেশি কালার ছিল না, মাত্র 4টা কালার ছিল: সাদা, কালো, সবুজ এবং লাল।
এখানে আমি ফ্লাওয়ার আর্ট করব। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের প্যাটার্ন করতে পারেন, স্টার, অ্যানিমেল। যারা হালকা কালার চান তারা এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন। এই ধরনের কালার দিয়ে সাধারণত কাপড়েও আর্ট করা যায়। এই ধরনের কাজ যখন আমরা করব তখন অবশ্যই আমরা ফ্লোরে বসে করব। এই ধরনের রং যখনই ফ্লোরে পড়বে তখন তাড়াতাড়ি ওয়াইপসের সাহায্যে এগুলো মুছে ফেলতে হবে। ছোটবেলা থেকে আমার ড্রয়িং করা খুবই শখ ছিল, কিন্তু আমি কখনো ড্রয়িংয়ের উপর গুরুত্ব দিতে পারিনি। ম্যাথ এক্সামের আগে সবসময় ড্রয়িং এক্সামটা হতো, তখন দুদিন গ্যাপ থাকতো অথবা কোনো সময় একদিন গ্যাপ থাকতো। ওই গ্যাপের দিনই আমাকে অঙ্ক করতে হতো, আর সবসময় আমি ড্রয়িংয়ের মধ্যে 39-35 পেতাম, এর উপরে কখনো যেতাম না, কারণ আমার কালারিংটা করা হতো না। কালারিং না হওয়ার কারণে আমার মার্কসটাও কমে যেত এবং আমি টোটাল স্কোরটাও সবসময় কম পেতাম। রেড কালার দিয়ে ফ্লাওয়ারগুলো আঁকার পর এখন আমি হোয়াইট কালার দিয়ে দিব। এটাকে এখন আমি রোদের মধ্যে দিয়ে আসব। এখন আমি অন্য আরেকটা বোতলটাকে কালারিং করব। এই বোতলটাকে আমি পুরো কালো কালারে করে নিব। বোতলের নিচের সাইডটা কালারিং করার জন্য আমি বোতলটাকে উপর করে নেব। কালারিং করার পর আমি 10-15 মিনিটের জন্য বাহিরে রেখে দেব। বাহিরে রাখার পর আমি আবারও ঘরের ভিতর নিয়ে আসব হোয়াইট কালার করার জন্য। সাদা কালার দিয়ে এখন আমি এখানে একটা ফুল এঁকে নেব।
খুব ঘনভাবে ফুলগুলো না এঁকে আমি হালকা পাতলাভাবে ফুলগুলোকে এঁকে নেব। এখন আমি ব্রাশের সাহায্যে একটু ফুটা ফুটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে থার্ড পিক। এ ধরনের লাইট সাধারণত আজকালকার দিনে কারো বাড়িতে দেখা যায় না। আমাদের বাসায় এটা ছিল সব শেষ লাইট। অনেকদিন ধরে আমি ওয়েট করছিলাম যে কখন এই লাইটটা নষ্ট হবে এবং আমি কিছু করতে পারবো এই লাইটের সাহায্যে। লাইটটাকে ওয়াশ করার পরে এখন কালারিংয়ের সময়। আমি এই লাইটের মধ্যে ছোট ছোট ফুল এঁকে নেব। আমি এই লাইটে মাত্র দুটা ফুল এবং কয়েকটা পাতা এঁকেছি। কালারিং করার পর আমি এটাকে বাহিরের মধ্যে দিয়ে এসেছি কিছুক্ষণের জন্য। নিয়েছি কিছু পানি এর মধ্যে। So this is money plant in light. এক সপ্তাহ পর আমার গাছগুলো দেখতে ঠিক এরকমটি হয়েছিল। আশা করি আজকের এই আইডিয়াগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আইডিয়াগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার চ্যানেলটা শেয়ার করবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।